রবিবার কাঁঠালতলীর কুর্তি হাজী আব্দুল ওয়াহাব মেমোরিয়াল একাডেমিতে করাপশন কন্ট্রোল অর্গানাইজেশন তথা সিসিও করিমগঞ্জ জেলা শাখার এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি বাহার উদ্দিনের পৌরাহিত্যে আয়োজিত সভার শুরুতে উপস্থিত অতিথিদেরকে গামছা দিয়ে বরণ করা হয়। পরে আলোচনা রাখতে গিয়ে প্রধান বক্তা সিসিওর ধর্মনগর মহকুমার সম্পাদিকা তথা বিশিষ্ট সাংবাদিক সোমা দাস সাংগঠনিক প্রেক্ষাপট নিয়ে দীর্ঘ আলোচনা করেন। তিনি বলেন, করাপশন কন্ট্রোল অর্গানাইজেশন হচ্ছে কেন্দ্রীয় সরকার কর্তৃক অনুমোদিত একটি সংস্থা, যার উদ্দেশ্য হল দেশকে দুর্নীতিমুক্ত রাখা। যেভাবে দুর্নীতি বাড়ছে সমাজ, রাষ্ট্র এবং প্রশাসনিক স্তরে, তাকে কঠোর হাতে দমন করার জন্য সিসিওকে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। এজন্য সমাজের সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন সোমা দাস। ডক্টর সত্যজিৎ আচার্য বলেন, সমাজকে দুর্নীতিমুক্ত রাখার জন্য সিসিও ভারতব্যাপী কাজ করে চলেছে। জেলা শাখার সভাপতি বাহারুদ্দিন বলেন, প্রতিটি মানুষের সামাজিক দায়বদ্ধতা রয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে প্রত্যেকেরই এ ধরনের সংস্থায় যুক্ত হওয়া জরুরি। বর্তমান সময়ে একাংশ যুবক নেশায় আসক্ত হয়ে নিজেদের জীবন ধ্বংস করে দিচ্ছে, তাই সুস্থ সুন্দর একটি সমাজ গঠনের জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এদিন সিসিওতে যুক্ত হওয়া বেশ কয়েকজন ব্যক্তিকে গামছা দিয়ে বরণ করেন করাপশন কন্ট্রোল অর্গানাইজেশনের ধর্মনগর মহকুমার সম্পাদিকা তথা বিশিষ্ট সাংবাদিক সোমা দাস। সবাই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন করাপশন কন্ট্রোল অর্গানাইজেশনের শনিছড়া ইউনিটের সম্পাদক প্রদীপ দত্ত, করিমগঞ্জ জেলা শাখার আরটিআই সেলের সম্পাদক মঞ্জুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজির উদ্দিন সহ অন্যান্য সদস্যরা। কাঁঠালতলী থেকে মুজির উদ্দিনের প্রতিবেদন। সিসিও মানে হলো করাপশন কন্ট্রোল অর্গানাইজেশন, যদিও সবই পরিচয় আছে, তো যার বাংলা হলো দুর্নীতিমুক্ত সংস্থা। দেখুন, আজকালকে মধ্যে প্রতিটা জায়গায় শুধু দুর্নীতি, দুর্নীতি সাহায্য আছে, যেখানে যাবেন দুর্নীতি, রেশনে যান সেখানে দুর্নীতি, স্কুলে যান সেখানে দুর্নীতি, যে জায়গায় যাবেন। কিন্তু আমরা কী করি, কেউ কিছু কথা বলি না, ওদিকে যা ডেমনেজেস হচ্ছে। আমাদের সংগঠন নাই, আমরা যদি একা প্রতিবাদ করতে যাই তো অনেক সমস্যা নিজেই পড়ে যাবো, যে কারণে এইগুলো প্রতিবাদ করতে গেলে একটা সংগঠনের দরকার। একা তো গতকালকে আমার ব্যস্ততার কারণেও আমি কিছু নাম এখানে নথিভুক্ত করেছি যারা নতুন সদস্য হয়েছে। যে উদ্দেশ্যে সেটা হলো বর্তমানে এই করিমগঞ্জ সিসি অর্গানাইজেশনের ডিস্ট্রিক্ট সেক্রেটারি মুজিবুদ্দিন সাহেব, আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবী, বিশেষ করে দুর্নীতি যেভাবে মাথা চাড়া দিয়ে উঠছে, সমস্ত এলাকা, সমস্ত গান, সমস্ত সমাজ দুর্নীতি জর্জরিত, সেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই, কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার ওপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহরাম, বেল্ট, কটন, এহরাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস, এসটি রোড, বদরপুর চৌমাথা, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।